নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভূগোল বই নিয়ে আলোচনা করব। তো দেখো, ভূগোল ও পরিবেশ, দুলাল দাস। তো দেখো, এই বইটার জন্য কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছে যে স্যার, এই বইয়ের প্রত্যেকটা অনুশীলনী যদি একটু সলভ করে দিতেন তাহলে আমাদের অনেকটা উপকার হয়। তো দেখো, আমি আজকে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো দেখো, এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে, এমসিকিউবগুলো আছে, ঠিক আছে, এসএকিউবগুলো আছে, সেইগুলো টু দ্য পয়েন্ট আজকে আমি সলভ করিয়ে দেব। তাহলে আলোচনা করা যাক ফার্স্ট প্রশ্ন কী আছে। ফার্স্ট প্রশ্ন আছে, উচ্চ বা পার্বত্য প্রবাহে নদীর কাজ হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার ক্ষয়। দুদাগের প্রশ্ন, শিলাখণ্ডের পারস্পরিক ঘর্ষণের ক্ষয়কে বলে, অ্যান্সার হবে এর অ্যান্সার ঘর্ষণ। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তিন দাগের প্রশ্নটা সলভ করে দেব। কোরি নামক ভূমিরূপকে ফরাসি ভাষায় বলে, অ্যান্সার হবে বির অ্যান্সার সার্ক। চার দাগের প্রশ্ন, যে রেখার নিচে বরফ গলে তা হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার হিমরেখা। পাঁচ দাগের প্রশ্ন, গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি হলো এক ধরনের, বিয়ের অ্যান্সার উষ্ণ মরুভূমি। সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি এইগুলো সলভ করে দেবো। পাঁচ দাগের প্রশ্ন কী বলেছে, পৃথিবীতে সঞ্চিত মোট সুপেয় জলের মধ্যে ভূপৃষ্ঠীয় জলের পরিমাণ, এর অ্যান্সার হবে 0.03%। সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি শূন্যস্থানগুলো সলভ করিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কী বলেছে, মিসিসিপি নদীর বদ্বীপ দেখতে ড্যাশের মতো, ঠিক আছে। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু টু দ্য পয়েন্টে আমি তোমাদের সলভ করিয়ে দেবো, ঠিক আছে। দেখে নাও, যেমন আছে পরের প্রশ্ন, নদী বাঁকের ড্যাশ অংশ ক্ষয়জাত ও উত্তল অংশে ড্যাশ কাজ হয়, ঠিক আছে। তিন দাগে, ধীর গতির সম্পূর্ণ বিরাট বরফের স্তূপকে বলে, ড্যাশ। চার দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম, ড্যাশ। পাঁচ দাগে, গৌড এর অপর নাম, ড্যাশ। তো দেখো, এর অ্যান্সারগুলো তোমাদের আমি সলভ করে দিচ্ছি, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? তো দেখো, এক দাগের প্রশ্ন, মিসিসিপি নদীর বদ্বীপ দেখতে পাখির পায়ের মতন, ঠিক আছে। তোমরা দেখতে পারছো কি পারছো না, ঠিক আছে, লেখা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না প্লিজ জানাবে, আর ভিডিও কোয়ালিটি পরিবর্তন করবে, ঠিক আছে। আমি কী বলছি বুঝতে পারছো? দুদাগের প্রশ্ন, নদী বাঁকের ড্যাশ অংশে ক্ষয়জাত ও উত্তল অংশে ড্যাশ কাজ হয়। নদী বাঁকের অবতল অংশে ক্ষয় কাজ ও উত্তল অংশে সঞ্চয় কাজ হয়। তিন দাগের প্রশ্ন কী বলেছে, ধীর গতিসম্পন্ন বিরাট বরফের স্তূপকে বলে, ড্যাশ। অ্যান্সার হবে হিমবাহ। চার দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম, অ্যান্সার হবে আলাস্কার মেলাস্পিনা। একটু বানানটা তোমরা দেখে নাও, ঠিক আছে। আলাস্কার, আ লয়াকার দন্ত্য সয়কয় আকার বয়স্য নর, আলাস্কার মেলাস্পিনা, ময়জা ফলা আকার লয়াকার দন্ত্য স পয়হস্বী নয়াকার। সুপ্রিয় দর্শকার্থী, পাঁচ দাগের প্রশ্ন, গৌরের অপর নাম, ড্যাশ। অ্যান্সার হবে গারা বা মাশরুম রক, গারা বা মাশরুম রক। এবার আমি সত্য মিথ্যা তোমাদের আমি সলভ করিয়ে দেব। সুপ্রিয় দর্শকার্থী, এক দাগের প্রশ্ন কী বলেছে, আবহবিকার একটি পর্যায়ের প্রক্রিয়া, এটা ঠিক আছে অর্থাৎ শুদ্ধ আছে। দুদাগে, জলপ্রপাত নদীর পার্বত্য প্রবাহে সৃষ্টি হয়। তো দেখো, ভি আকৃতি, আই আকৃতি, জলপ্রপাত, ক্যানিয়ন, এইগুলো কিন্তু নদীর পার্বত্য প্রবাহে মানে উচ্চ গতিতে সৃষ্টি হয়, এটা ঠিক আছে। তিন দাগে, অশ্বক্ষুরাকৃতি হ্রদ একটি ক্ষয়জাত ভূমিরূপ, এটা কিন্তু ভুল আছে, কারণ অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিন্তু একটা সঞ্চয়জাত, ঠিক আছে, সঞ্চয়জাত ভূমিরূপ। চার দাগে, হিমালয়ের গাঙ্গোত্রী হলো এক ধরনের পার্বত্য হিমবাহের উদাহরণ, এটা কিন্তু ঠিক আছে, এটা কী আছে, ঠিক আছে। পাঁচ দাগের প্রশ্ন কী বলেছে, আলপাসের ম্যাটারহর্ন চূড়া হলো,
এর একটি প্রকৃষ্ট উদাহরণ আলপাসের ম্যাটার হন হলো চূড়া হলো আলপাসের ম্যাটার হন চূড়া হলো এর একটি প্রকৃষ্ট উদাহরণ এটা কি সেটা ভুল আছে কারণ তোমরা তো এটা জানো যে এটা কিন্তু পিরামিড চূড়ার উদাহরণ এটা কি আছে আলপাসের ম্যাটার হন কিন্তু পিরামিড চূড়ার উদাহরণ ঠিক আছে এরিটির উদাহরণ নয় ছয় দাগের প্রশ্ন বায়ু লম্ফদান প্রক্রিয়ার মাধ্যমে বহন কার্য সম্পাদন করে এটা কি আছে এটা ঠিক আছে মানে শুদ্ধ আছে এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো সাহারা অ্যান্সার হবে সি অ্যান্সার আফ্রিকা দু দাগে সুনিরান অ্যান্সার হবে এর অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্র তিন দাগে হিমদ্রোণী অ্যান্সার হবে বীর অ্যান্সার ইউ আকৃতি চার দাগে ভিক্টোরিয়া অ্যান্সার হবে চারের অ্যান্সার জলপ্রপাত এবার আমি তোমাদের একটি বা দুটি শব্দের উত্তর দাও এইগুলো সলভ করে দেবো এক দাগের প্রশ্ন যে প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে সুপ্রিয় দর্শকার্থী তাকে কি বলে তাকে বলে বহির্জাত প্রক্রিয়া তাকে কি বলে বহির্জাত প্রক্রিয়া বলে দু দাগে কোন প্রবাহে নদী ক্ষয় বহন ও অবক্ষেপণ করে এই অ্যান্সারগুলো তোমাদের লিখে দেখাচ্ছি আমি ওকে তো দেখো তোমরা জানো যে মধ্যগতিতে অ্যান্সার কী হবে মধ্যগতিতে হবে তিন দাগে ত্রিকোণাকৃতি বদ্বীপের একটি উদাহরণ দাও অ্যান্সার হবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ চার দাগে পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি অ্যান্সার হবে ল্যাম্বার্ট হিমবাহ ল্যাম্বার্ট পাঁচ দাগের প্রশ্ন হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট ফাটলকে কি বলে অ্যান্সার হবে ক্রেভাজ বলে ক্রেভাজ ছয় দাগে বায়ুর কোন ক্ষয়কার্যের ফলে শিলার গায়ে আঁচড় কাটা দাগ দেখা যায় অ্যান্সার হবে অবঘর্ষের ফলে অবঘর্ষের ফলে তোমাদের অ্যান্সারগুলো দেখাচ্ছি যে প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে অ্যান্সার হবে বহির্জাত বা বহিঃস্থ প্রক্রিয়া বলে ঠিক আছে দেখে নাও তোমরা দু দাগের প্রশ্ন কোন প্রবাহে নদী ক্ষয় বহন ও অবক্ষেপণ করে অ্যান্সার হবে মধ্যগতিতে তিন দাগের প্রশ্ন ত্রিকোণাকৃতি বদ্বীপের একটি উদাহরণ দাও অ্যান্সার হবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ ঠিক আছে চার দাগের প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি অ্যান্সার হবে ল্যাম্বার্ট হিমবাহ পাঁচ দাগের প্রশ্ন হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট ফাটলকে কি বলে হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট ফাটলকে বলা হয় ক্রেভাজ বলে ক্রেভাজ ছয় দাগের প্রশ্ন বায়ুর কোন ক্ষয়কার্যের ফলে শিলার গায়ে আঁচড় কাটার দাগ দেখা যায় অ্যান্সার হবে অবঘর্ষ অবঘর্ষ সুপ্রিয় দর্শকার্থী এবার তোমাদের বিভাগ খ সলভ করাবো এক দাগের প্রশ্ন জলচক্র বলতে কী বোঝো যার পেজ নম্বর কিন্তু দুই ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী জলচক্র বলতে কী বোঝো পেজ নম্বর দুই এই ভূপৃষ্ঠের সমুদ্র নদী নদনদী হ্রদ জলাশয় এখান থেকে শুরু করে আবর্তনকে জলচক্র বলে ঠিক আছে এখান থেকে এতটা হবে তোমরা কিন্তু খুব সুন্দর করে খাতায় লিখে নেবে ওকে দু দাগের প্রশ্ন নদী আবহবিকা কী নদী আবহবিকা কী ঠিক আছে এর পেজ নম্বর কিন্তু দুই নম্বর পেজে আছে ওকে সুপ্রিয় দর্শকার্থী এই নদী আবহবিকা উৎস থেকে শুরু করে সুদীর্ঘ প্রবাহপথে অসংখ্য উপনদী মূল নদীর সঙ্গে মিলিত হয়ে এক একটি নদীগোষ্ঠী সৃষ্টি করে প্রতিটি নদীগোষ্ঠীর একটি করে নির্দিষ্ট এলাকা থাকে যে এলাকার ধুয়ে আসা জল নদীগুলি পুষ্ট হয় নদীগোষ্ঠীর জল সংগ্রহের এই নির্দিষ্ট ক্ষেত্রকে বলে নদী আবহবিকা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তো দেখো আমাদের নেক্সট প্রশ্ন কী আছে তিন দাগের প্রশ্ন জল বিভাজিকা কাকে বলে ঠিক আছে পেজ নম্বর কিন্তু দুই নম্বর পেজে আছে ওকে সুপ্রিয় দর্শকার্থী জল বিভাজিকা এখান থেকে শুরু করে এতটা লিখতে হবে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখতে হবে আমাদের নেক্সট প্রশ্ন কী আছে এটা কিন্তু তিন দাগের প্রশ্ন ওকে নেক্সট প্রশ্ন চার দাগের প্রশ্ন নদীর উচ্চ গতিতে কী ধরনের কাজ সম্পাদন হয় বা সম্পন্ন হয় তো দেখো এর অ্যান্সার হবে পেজ নম্বর তিনে আছে এর অ্যান্সার হবে নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয় এর অ্যান্সার এখান থেকে এতটা হবে নেক্সট প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট প্রশ্ন পাঁচ দাগে প্লাবন ভূমি বলতে কী বোঝো পেজ নম্বর কিন্তু সাত নম্বর পেজে আছে ওকে
সুপ্রিয় দর্শকার্থী, প্লাবন ভূমি বলতে বোঝানো হয়েছে এই যে নিম্ন প্রবাহে নদী পার থেকে উপত্যকা শেষ সীমা, এখান থেকে শুরু করে এই প্লাবন ভূমি বা প্লাবন সমভূমি বলে, এখান থেকে শুরু করে এতটা, যেটা সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র প্রভৃতি নদীর নিম্ন আবহবিকায় কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের। নেক্সট প্রশ্ন কী বলেছে? ছয় দাগের প্রশ্ন বলেছে, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে, যার পেজ নম্বর কিন্তু সাথে আছে। ঠিক আছে, কী বলছি? তো দেখো, এর অ্যান্সারটা তোমাদের আমি দেখাচ্ছি। সুপ্রিয় দর্শকার্থী, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, তোমরা অ্যান্সারটা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে সমভূমিতে নদী কখনো কখনো, এখান থেকে শুরু করে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে, এই অবধি লিখবে। ঠিক আছে, পারলে উদাহরণটা দিয়ে দিও। ঠিক আছে, সাত দাগের প্রশ্ন, হিমবাহ কাকে বলে, পেজ নম্বর কিন্তু 10 নম্বর পেজে আছে। ওকে, এই যে হিমবাহ কাকে বলে, এই যে এখান থেকে শুরু করে ভূপৃষ্ঠের ঢাল ধরে মধ্যাকর্ষণের টানে অতি ধীরগতি সম্পন্ন পুরু বরফের স্তরকে হিমবাহ বলে। ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। নেক্সট প্রশ্ন কি আছে? নেক্সট প্রশ্ন, আট দাগের প্রশ্ন, করি হ্রদ কি, ঠিক আছে, যার পেজ নম্বর কিন্তু 12। ওকে, তার সঙ্গে রয়েছে এরেটি বলতে কি বোঝো, এর পেজ নম্বরও 12। তো দেখো, দুটো অ্যান্সারই আমি একসঙ্গে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে সুপ্রিয় দর্শকার্থী, করি হ্রদ বলতে বোঝানো হয়েছে এখান থেকে, করি বা সার্ক থেকে হিমবাহ সরে গেলে এখান থেকে শুরু করে এই যে হ্রদ বা টার্ন বলে। ঠিক আছে, করি হ্রদ বা টার্ন বলে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। আর অ্যারেট যেটা দিয়েছি, ঠিক আছে, অ্যারেটটা তোমরা লিখবে এখান থেকে শুরু করে, বা এরেটি বলে, এখান থেকে দুটি সার্ক বা মর্দবর্তী, এখান থেকে শুরু করে এতটা লিখবে, অ্যারেট বা এরেটি বলে, এতটা লিখবে। ওকে, নদেগের প্রশ্ন। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, পরের প্রশ্ন, 10 দাগের প্রশ্ন, অপঘর্ষ প্রক্রিয়া কাকে বলে, ঠিক আছে, যার পেজ নম্বর কিন্তু 11। ওকে, অপঘর্ষ প্রক্রিয়া কাকে বলে, তোমরা এই যে প্রবাহমান হিমবাহের মধ্যে এখান থেকে শুরু করে এই যে তাকে অপঘর্ষ বলে, অর্থাৎ এখান থেকে শুরু করে এতটা তোমরা লিখবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? যার পেজ নম্বর কিন্তু 11। আমাদের নেক্সট প্রশ্ন কী আছে? আমাদের নেক্সট প্রশ্ন আছে 11 দাগের প্রশ্ন, প্লায়া কি, যার পেজ নম্বর 19। ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী, প্লায়া কি, তো দেখো 19 নম্বরের পেজে আছে, যেটা চারদিকের পর্বত বেষ্টিত অঞ্চল। ঠিক আছে, এখান থেকে শুরু করে এই যে পৃথিবীর বৃহত্তম প্লায়া হলো লা প্লায়া। ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, আমি কী বলছি বুঝতে পারছো? আমাদের পরের প্রশ্ন, তো এই যে শর্টস নামে পরিচিত, এটাও কিন্তু খুব পরীক্ষায় আসে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তোমরা কিন্তু এগুলো খুব সুন্দর করে খাতায় লিখবে। তো দেখো, বিভাগ ঘ সলভ করাবো। ফার্স্ট প্রশ্ন, নদীর পার্বত্য প্রবাহে ভি আকৃতি উপত্যকা দেখা যায়, যুক্তিসহ ব্যাখ্যা করো, যার পেজ নম্বর কিন্তু 4 থেকে 5 আছে। ওকে সুপ্রিয় দর্শকার্থী, এই যে এখান থেকে লিখবে, এখান থেকে ভি আকৃতি উপত্যকা, এখান থেকে শুরু করে তোমরা লিখবে এতটা পর্যন্ত। ঠিক আছে, এতটা পর্যন্ত। নেক্সট প্রশ্ন কী আছে? 2 দাগের প্রশ্ন, হিমবাহের প্রধান 3টি কাজ লেখো, যার পেজ নম্বর কিন্তু 11। ঠিক আছে, এবং যুক্তিসহ ব্যাখ্যা করো। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? হিমবাহের প্রধান 3টি কাজ সম্পর্কে আলোচনা করো, যার পেজ নম্বর কিন্তু 11। সুপ্রিয় দর্শকার্থী, হিমবাহের কাজ শুরু হবে, এই যে হিমবাহের কাজ, এখান থেকে শুরু করে ক্ষয় সাধন, ঠিক আছে, যেটা উৎপাটন আছে, অবঘর্ষ আছে, বহন আছে, অবক্ষেপণ আছে, তো এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, আমি কী বলছি বুঝতে পারছো? নেক্সট প্রশ্ন কী বলেছে? 3 দাগের প্রশ্ন বলেছে, বায়ু কোন কোন পদ্ধতির মাধ্যমে অপসরণ বা বহন কার্য সম্পাদন করে, পেজ নম্বর কিন্তু 16 আছে। ঠিক আছে, পেজ নম্বর 16। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে এখান থেকে শুরু করে এতটা, গড়িয়ে অগ্রসর হয়, এখান থেকে শুরু করে এতটা হবে। ঠিক আছে, কী বলছি? আমাদের নেক্সট প্রশ্ন কী আছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে, 4 দাগের প্রশ্ন, বারখানের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, তো দেখো এর অ্যান্সার কী হবে? সুপ্রিয় দর্শকার্থী, বারখানের বৈশিষ্ট্য, যার পেজ নম্বর কিন্তু 18, তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। পরের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন, মরুকরণ
প্রতিরোধের উপায় গুলি কি কি, যার পেজ নম্বর কিন্তু 20। ওকে সুপ্রিয় দর্শকার্থী, এই যে প্রতিরোধের উপায়, তো দেখো এখান থেকে শুরু করে এতটা, এটা কিন্তু বড় করে লিখবে, কারণ এখান থেকে কিন্তু 4 নম্বর 3 নম্বর 5 নম্বরের প্রশ্ন কিন্তু আসে। সুপ্রিয় দর্শকার্থী, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।